হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে খুব সহজে এবং খুব অল্প সময়ে বাসায় কিভাবে পপকর্ন তৈরি করবেন তা আমি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমার কি কি লাগবে। এখানে আমি হাফ কাপ ভুট্টা নিয়েছি, আর এখানে এখন দিয়ে দিচ্ছি তেল। তেল 1 চা চামচ দিয়ে দিবেন, আর দিয়ে দিবেন লবণ। এখন তেলটা ভালোভাবে গরম হলে এর মাঝে ভুট্টাটা দিয়ে দিব। এখানে বুদবুদ উঠেছে, এখন আমি দিয়ে দিব। এটা এমনভাবে ফুটবে যে চারিদিকে আর চোখে দেখা যাবে না, চারিদিকে পপকর্নগুলো এমনভাবে ফুটের বাইরে পড়বে যে চারিদিকে ছড়িয়ে পড়বে। তা আপনারা একটু গরম হলে যখন দেখবেন যে একটা দুইটা ফুটতেছে তখনই ঢাকনাটা দিয়ে দিবেন। তো এখন আগুনটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি, এই যে দেখেন একটা ফুটা শুরু করছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যদি এখানে লবণের জায়গায় বিট লবণ খেতে চান তাহলে বিট লবণ দিয়ে দিবেন। এই যে দেখেন এটা 1 মিনিটের মাঝে ফুটে উঠবে, সবগুলো ফুটে যাবে, তখন ঢাকনা খুলবেন না, একদম যখন ফুটা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলবেন। ফ্রেন্ডস হয়ে গিয়েছে, এখন আমি আগুনটা বন্ধ করে দিচ্ছি। আমার প্রায় 1.5 মিনিট সময় লেগেছে এখানে, তো আপনাদের 1.5-2 মিনিট সময় লাগবে। এই যে দেখেন সাথে সাথে নামিয়ে নেবেন চুলা থেকে, না হলে পুড়ে যাবে, নিচে লেগে যাবে। ফ্রেন্ডস দেখলেন তো, 1.5 হতে 2 মিনিট সময় লাগবে, বেশি হলে 2 মিনিট, কিন্তু 1.5 মিনিটের মাঝে আমার পপকর্নটি ভাজা হয়ে গিয়েছে। আপনারা বাসায় এটা তৈরি করে দেখবেন। আর বাইরে যে পপকর্ন আমরা বাচ্চাদের খাওয়াই সেখানে দেখা যাচ্ছে যে বালু দিয়ে তৈরি করে, এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। আপনারা একটু তেল দিয়ে একটু 2 মিনিট সময় নিলে সুন্দর পপকর্নটা তৈরি হয়ে যায়। যদি দেখেন যে কখনো পপকর্ন আপনার পুড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার তেলের পরিমাণ ওইখানে কম, আর একটু তেল বাড়িয়ে দিবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।